वेलकम टू कार्तिक एकेडमी আমার নার্সারি স্টুডেন্টরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আর লেখা স্কুলে লেখাগুলো কিন্তু অল্প অল্প লেখা দেওয়া হয় কিন্তু বাড়িতে তোমাদের বেশি করে অনেক অনেক করে লিখতে হবে কথা তিন পাতা করে লিখতে হবে ঠিক আছে লিখলে তবে তো তোমাদের লেখাটা সুন্দর হবে বুঝলে আমি চাই তোমরা বাড়িতে বেশি বেশি করে বাড়ির খাতায় লিখবে স্কুলে তো কম কাজ একটু বেশি কাজ নেই এক পৃষ্ঠ কাজ এবার দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা করে দেবো বেশি করে দেবো বেশি করে লিখতে হবে তাই তো তাহলে আজকে তোমাদের কি শেখাবো প্রথমে লেখাটা শিখে নিই তারপর পড়াবো প্রথমে আমি লেখাটা শিখে কি লেখা দিচ্ছিলাম তোমাদের এ বি সি অবধি তোমাদের মোটামুটি শিখিয়েছি আজকে ডিটাও শেখাবো তাহলে কি হলো এ কি করবে এই এ বারবার আমি বলছি ঘরের মধ্যে আবার দেখাচ্ছি একটা লাইন প্যারালাল এই প্যারালাল কি এবার কি হবে সি সি টাইপ সি সি খালি ঘুরিয়ে দিচ্ছি হাত ঘুরাচ্ছি দেখো শুধু হাতটা ঘোরাতে হবে সি গোল করে গোলে সি সি আমরা গোল করি কিরকম করে এরকম করে আমরা গোল করি এই তাহলে এটা শুধু দিলে দেখো এও তাই প্রথমে একটা লাইন জানছি লাইন টা কি করছি এটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছি আবার কি করছি এখানে একটা লাইন টানছি টেনে তাহলে বারটা গোলাপে হবে এই লাইন টেনে এই এই বি হয়ে গেল আমাদের এই লাইন টেনে এই হয়ে গেল বি বি সি 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 বি কি হলো লাইন টেনে এই লাইন টেনে এই এইভাবে লেখাগুলো দেখলে ম্যাম কি করে দিচ্ছে দেখি তো ম্যামের লেখাগুলো একটু দেখি ম্যাম কিরকম করে শেখাচ্ছে ওইগুলো দেখলে বুঝতে পেরে যাবে এইভাবে লিখি এইভাবে লিখি হাত ঘোরানোটা সিটা খালি এদিকে ঘুরছে এদিকে ঘুরছে আর ডিটা একটা লাইন টেনে এদিকে ঘুরছে এই তো লেখা এটা তো বারবার দেখিয়েছি আমি বি লাইন টেনে কীভাবে লিখবে বারবার করে দেখিয়েছি ওইভাবে তোমাদের বাড়ির খাতায় প্রথমে প্র্যাকটিস করে লিখবে স্কুলের খাতায় সুন্দর করে লিখবে লিখতে লিখতে ভালো হবে খারাপ হোক খারাপ হতে হতে ভালো হবে তাই তো তাহলে লেখা তোমাদের শেখালাম এ বি সি ডি চারটে লেখা এইভাবে তোমাদের লিখবে আর এবার পড়িয়ে কি কী পড়াবো এ বি সি ডি পড়াই আগে এ বি সি ডি E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. H,
হচ্ছে তোমাদের পড়ার মধ্যে, পড়ার মধ্যে এই আছে লিখিয়ে নিচ্ছি। A for apple, B for ball, C for cat, D for dog, E for egg, A for fish, G for goat, H for hen, I for ice cream, J for joker, K for kite, A for lion, M for monkey, N for nest, O for owl, P for parrot, Q for queen, R for rose, S for shoe, T for tiger, Q for umbrella, V for hand, Z for watch, X for Xmas tree, Y for ear, Z for zebra. এই তোমাদের পড়াগুলো সব মুখস্থ হয়ে গেছে আমি জানি, তবুও আমি বারবার পড়াই তোমাদের ম্যাম বললে শুনতে ভালো লাগবে, এই জন্য বারবার পড়েই আমার সঙ্গে সঙ্গে বলবে আর করবে। তাহলে আজকে আরেকবার লিখে দিই, A লিখে দিই, A B C B E A A সব ঠিক হলো, G H I J ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিও থাকলো, সবাই ভালো থাকবে।